হাজারো পরিবারে শুধু স্ত্রীর এই ছোট মনের কারণে এই ভারতের সিরিয়াল গুলো দেখে দেখে ওরা চরিত্র বানিয়েছে ওই রকম। ওই মেয়েটাকে বিবাহ করার কারণে অকাল মৃত্যু বরণ করছে অনেক স্বামী এই দেশে আছে, এমনকি এখানেও আছে। কি নাম ধরবো? আপনি নিজের থেকে বলেন তো, আমি সত্যি কি আপনার বড় করে খুশি? আওয়াজ আসছে না। কারা কারা 100 ভাগ তার স্ত্রীর উপরে খুশি আছেন মন থেকে হাত তোলেন তো, বিয়ে না করে হাত এখন মুসলমানই দাওনি আর বিয়ে করুস। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ এতটুকু মানুষ বিয়ে করলো কি করে? তো মনে হয় 50-60 বছর হতে হলে আরো 2-3টা করবে, এখনই যদি বিয়ে করে ফেলে করেন ভালো করেছেন। এই যে এখন আধুনিক বিজ্ঞান গবেষণাগার থেকে বেরিয়ে তারা তথ্য দিচ্ছে এই পৃথিবীতে পাগল হয়ে যাওয়ার জন্য কারণ হচ্ছে ছেলেদের বিবাহ না দেওয়া। যে সমস্ত ছেলেরা বয়স যখন হয়ে যায় বিবাহ দিতে চায় না, বাবা মা তারা করতে পারে না, কি একটা শখে অজানা শখে তারা পাগল হয়ে যায়। এই জন্য অন্তত ছেলে মেয়ে যদি বিবাহর বয়স হয়, মা বাবা যা যারা আছেন গার্জিয়ান যারা আছেন অবশ্যই আপনি বিয়ে দিয়ে দেবেন। যদি মনে করেন না ও প্রতিষ্ঠিত হোক নিজের পায়ে নিজে দাঁড়াক, তো আবার কবে দাঁড়াবে? ওকে দাঁড়াতে হলে ওর কাঁধের উপর একটা কিছু তুলে দিন। একথা বলছে না কেন? তাদের ছেলেরা উশৃঙ্খল, শুধু বাবা খেয়ে বেড়ায়, ডাল খায়, কাজকর্ম করে না, কান কাঁধের উপর একটা জোয়াল তুলে দেন, দেখেন এমনি টাইট হয়ে যাবে। তাহলে বিবাহ করার প্রথম নিয়ম দেখতে হবে মেয়েটা দিনদার পরিবেশের কিনা, কথা বলেন না কেন? আপনি ওই ঘটককে ওই উকিলকে জিজ্ঞাসা করবেন, উকিল ঘটক আমি যে মেয়েটাকে বিবাহ করব এই মেয়েটা আসলে দিনদার পরিবারের কিনা, ও 5 ওয়াক্ত নামাজ এবং কোরআনে কারিমের উপরে আমল আছে কিনা। আর যদি গরিবের মেয়েও হয় অন্তত তার ভেতরে যদি তাকওয়া থাকে আল্লাহর ভয় থাকে, অন্যান্য জেনারেল মেয়েরা যেভাবে আপনাকে যন্ত্রণা দেয় ওইটা থেকে আপনি বেঁচে যাবেন। দ্বিতীয় নম্বর দেখবেন তার বংশ ঠিক আছে কিনা, 3 নম্বরে অন্তত অর্থ সম্পদ কিছু না হলে কিছু আছে কিনা, 4 নম্বরে বিশ্ব নবী বলেন দেখা লাগবে ওর চেহারা কেমন, কিন্তু আমরা সিরিয়াল হিসাবে এগুলো না নিয়ে একবারে শুধু চামড়াটা দেখি, এই জন্য সংসারে আজ আমাদের শান্তি নেই। দিনদার পরিবেশ না দেখে শুধু চামড়া দেখে বিয়ে করা এটা কাবিলের কাজ। কার? বিবাহ করার রাজি হওয়ার জন্য হযরত আদম আলাইহিসসালাম যখন বললেন না এটা আমার শরীয়তে নেই, এটা আমি মানি না, চিন্তা করছে বিয়ে আমারে করাই লাগবে, তখন নিজের ভাইকে বিভিন্ন ধোকা দিয়ে ডাক দিয়ে নিয়ে গেছে, ডাক দিয়ে বলে দেখো এক কাজ করি আমরা 2 জন কোরবানি দেই। ওই সময়ের নিয়ম ছিল কোরবানি দিলে আদম আলাইহিসসালাম বলেছিলেন কোরবানি দাও দেখি যার তা কবুল হয় তাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। দুই ভাই কোরবানি দেওয়ার পরে আমার আল্লাহর নিয়ম ছিল আমাদের জামানায় পশু দেওয়া লাগে, ওরা কোরবানি জবাই করার পরে চাটিয়াল ময়দানে রেখে আসতো, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো, যখন দিয়েছে দেখে না কাবিলেরটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে, হাবিলেরটা কাবিলেরটা কবুল হয়নি, রাগ করে ওকে মারার জন্য উদ্যত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিলেন, কাবিল যেটা বলেছিল হাবিলকে, হাবিল যেটা বলেছিল কলালা আকতুলান্নাকা, যে ছেলেটা বিয়ে করার জন্য মেয়ে পাইনি তার মানে যার সাথে বিয়ে হওয়ার কথা তাকে যখন পাইনি, ডাক দিয়ে বলছে তোমার কোরবানি কবুল হয়েছে তোমারে আমি হত্যা করব। ওই সময় হাবিল বলেছিল ভাই আপনি জোর করে এ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে চান, কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক অবশ্যই শুধুমাত্র মুত্তাকি বান্দা যারা তাদের কোরবানি কবুল করে থাকেন। আপনি জোর করলেও তো এটা হবে না, এখন মুত্তাকি কারা?
আজ আমরা যারা বছরে বছরে কোরবানি দেই 10টা 20টা 50টা তাদেরকে এবার বলছি এখান থেকে শিক্ষাটা আপনি নিয়ে যাবেন 50টা গরু জবাই করে দিলেই কোরবানি হবে বিষয়টা এমন না 4টা আমল আপনার ভেতরে থাকা লাগবে আল্লাহ পাক সূরা হজের ভেতরে জানিয়েছেন 34 35 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আস-সাবিরিনা আলা মা সাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন চারটা গুণ এখানে দিলাম যারা অর্জন করতে পারবে তাদের জীবনের শুধু বর্ষ কোরবানি না যে কোনো ত্যাগ তিতিক্ষা কোরবানি আল্লাহর জন্য এটাই কবুল হয়ে যাবে এক নম্বরে যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে উঠবে কথা বুঝতেছেন আপনার সামনে যদি আল্লাহর নাম উচ্চারণ হয় তখন আপনার ভেতরে একটা কাঁপ ধরবে দুই নম্বরে ওয়াসাবিরিনা আলা মা সাবাহুম তাদের উপর যে বিপদ আপদগুলো আপতিত হয় তারা ধৈর্য ধারণ করে মোকাবেলা করবে নামাজের কথা পড়া কোরআনে আল্লাহ বিরো আশীর্বাদ দিয়েছে কিন্তু ধৈর্যের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছে 112 বার সুবহানাল্লাহ বলতে পারে আজ আমরা মুসলমানেরা নামাজে অনেকে আছি কিন্তু ধৈর্যের বেলায় আর নেই অধৈর্য হয়ে যায় যে কোনো কাজে এটা আমরা সফল হতে পারি না আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে পরিস্থিতি যত কঠিন হোক মোকাবেলা করার জন্য ধৈর্য ধারণ করে আস্তে আস্তে এগিয়ে যান টিকে থাকেন আল্লাহর সাহায্য আসবেই এখানে কিন্তু সাবিরিনা আলা মা সাবাহুম দিয়েছেন আল্লাহ দুনিয়া ইসলামের উপরে ইমানের উপরে টিকে থাকতে গিয়ে যে যত বড় কঠিন পরীক্ষা দেবে তার তোর কোরবানি জীবনে তত বেশি কবুল হবে আমি কথা বোঝাতে পারিনি না আপনি এখনো বোঝেন ইসলামের উপরে ইমানের উপরে এই দেশে টিকে থাকতে হলে যে যত বেশি কষ্ট সহ্য করবে তার কোরবানি তত তাড়াতাড়ি কবুল হবে আজ বাংলাদেশে অনেকে ইসলামের উপরে ইমানের উপরে টিকে থাকতে গিয়ে 10 বছর ঘরে ঘুমাতে পারে না এক কথা বলা লাগবে আপনিও ইসলাম মানেন আপনার কোনো চিন্তা নেই খায় দায় ফুর্তি করে আর একজন ইসলাম মেনে নবীজির মতো বাড়ি থাকতে পারে নাই 3টা বছর জেলখানায় কাটায় তার কোরবানি তার একবার সুবহানাল্লাহ আর আপনার 50 বার সুবহানাল্লাহ সমান হবে না এই কথা না বলে ওখানে বসা যাচ্ছে না কথা বলেন কেন আল মুকিমি সালাতি 3 নম্বরে ওই লোকটা এই দেশে নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালাবে না নামাজ পড়ার জন্য এক কথা বলেন কেন বিশেষ করে আজ বিশ্বের ময়দান থেকে কায়েম শব্দটার যে অর্থ আমরা হারিয়ে ফেলেছি কি আপনি দেখেন আমাদের দেশ সহ বিশ্বে সব জায়গায় শোনো নামাজ পড়া আছে কিন্তু নামাজ কায়েম নেই অথচ পড়া কোরআনে আল্লাহ শুধু একবার নামাজ পড়ার কথা জানিয়েছেন আর নামাজ কায়েম করার কথা জানিয়েছেন 82 বার এক বেশি না 82 যেটা 82 বার বলে সেটার অর্থ আপনি বোঝেন না ওটার অর্থ আমরা হারিয়ে ফেলেছি